সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ফ্যাসেসের মাধ্যমে প্রিপজিশনের প্র্যাকটিস করব। বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে আমরা ফ্যাসেসটি একবার পড়ে নিই। এভরিওয়ান ডিজায়ার্স ওয়েলথ, বাট আ ফিউ অ্যাটেন ইট, সাম পিপল হ্যাঙ্কা রিচেস, সাম আর কন্টেন্ট হোয়াট দে হ্যাভ, ট্রু হ্যাপিনেস লাইস কন্টেন্টমেন্ট, ইট ইজ হাই টাইম উই গ্যাপ দ্য হ্যাবিট অফ কভার্টাসনেস। বন্ধুরা প্রথম বাক্যটির দিকে লক্ষ্য করো, এখানে বলা হয়েছে এভরিওয়ান ডিজায়ার্স ওয়েলথ। বন্ধুরা এরং শূন্যস্থানের পূর্বে আছে কি লক্ষ্য করো, ডিজায়ার্স। আর বন্ধুরা এরং শূন্যস্থানে কোন প্রিপজিশন বসবে তার জন্য আমাদেরকে এখানে শব্দটির অর্থের দিকে লক্ষ্য করতে হবে। অর্থাৎ ডিজায়ার্স এটির অর্থ কী, ডিজায়ার শব্দের অর্থ কী, প্রত্যাশা করা। ডিজায়ার শব্দের অর্থ কী, প্রত্যাশা করা। আর বন্ধুরা কোনো কিছু পাওয়ার জন্য যে আশা তাকে কিন্তু প্রত্যাশা বলা হয়। আবার লক্ষ্য করো, কোনো কিছু পাওয়ার জন্য যে আশা তাকে প্রত্যাশা বলে। তাহলে এখানে যেহেতু শব্দটির ভিতরের, শব্দটির অর্থের ভিতরে আমরা জন্য পাচ্ছি, অর্থাৎ প্রত্যাশা যেহেতু করতেছে, ডিজায়ার যে অর্থ যেহেতু প্রত্যাশা, আর কোনো কিছু পাওয়ার জন্য যে আশা তাকে তো প্রত্যাশা বলা হয়, তাই না? তাহলে আমরা প্রত্যাশা শব্দটির মধ্যে কিন্তু জন্য কথাটি যেহেতু লুকাতে পাচ্ছি, তাহলে আমরা এখানে ফর বুঝতেছি, অর্থাৎ ফর ওয়েলথ, ফর ওয়েলথ। আবার বলছি এভরিওয়ান ডিজায়ার ফর ওয়েলথ, তাহলে এনক সংস্থা আমরা কী বসাবো, ফর বসাবো। বন্ধুরা এরপর লক্ষ্য করো, বাট আ ফিউ অ্যাটেন ইট, সাম পিপল হ্যাঙ্কা রিচেস। বন্ধুরা বিনং শূন্যস্থানে লক্ষ্য করো, এখানে বিনং শূন্যস্থানের পূর্বে আছে কি, হ্যাঙ্কা। আর বন্ধুরা সাম পিপল হ্যাঙ্কা রিচেস পুরোটির অর্থ লক্ষ্য করো, অর্থ হলো কিছু লোক সম্পদের পেছনে ছুটে। আবার বলছি সাম পিপল হ্যাঙ্কা রিচেস, এটির অর্থ হলো কিছু লোক সম্পদের পিছনে ছোটে। বন্ধুরা দেখো সম্পদের পিছনে ছোটে, এখানে কিন্তু পিছনে একটি কথা আছে, অর্থাৎ কোনো কিছু পাওয়ার জন্য ছুটলে, কোনো কিছু পাওয়ার জন্য ছুটলে, এই ছুটলে এই জাতীয় এই শব্দটাই আসলে তখন কিন্তু প্রিপজিশন আপটা বসে। আবার বলছি যখন বাংলাতে ছুটলে আসে, বাংলা শব্দের মধ্যে বা বাংলা বাক্যের মধ্যে ছুটলে বা ছুটে এই কথাটা আসে, তখন আমরা প্রিপজিশন আফটার বসাবো। সুতরাং সাম পিপল হ্যাঙ্কা আফটার রিচেস, অর্থাৎ কিছু লোক সম্পদের পেছনে ছোটে। তাহলে আমরা এখানে প্রিপজিশন বি নং শূন্যস্থান কী বসাবো, আফটার বসাবো। এরপরে লক্ষ্য করো সাম আর কন্টেন্ট হোয়াট দে হ্যাভ। বন্ধুরা সিনং শূন্যস্থানে লক্ষ্য করো, সিনং শূন্যস্থানের পূর্বে কী আছে, কন্টেন্ট। কী আছে, কন্টেন্ট। আর এখানে দেখো আমরা বলতে পারি কী নিয়ে পরিতুষ্ট বা কী নিয়ে তৃপ্ত, তা বুঝাতে কিন্তু সবসময় উইথ বসে মনে রাখবে। আর এখানে কিন্তু বলা যাচ্ছে কী নিয়ে পরিতুষ্ট বা কী নিয়ে তৃপ্ত, তাহলে যেহেতু এখানে কী নিয়ে পরিতৃপ্ত আসছে, অর্থাৎ কী নিয়ে এসেছে, তাহলে আমরা এখানে কী বসাবো, প্রিপজিশন উইথ বসাবো। অর্থাৎ সাম আর কন্টেন্ট উইথ হোয়াট দে হ্যাভ, তাহলে সিনং শূন্যস্থানে প্রিপজিশন কী বসাবো, উইথ বসাবো। এরপরে লক্ষ্য করো ট্রু হ্যাপিনেস লাইস কন্টেন্টমেন্ট। বন্ধুরা ডি নং শূন্যস্থানে লক্ষ্য করো, এখানে বলা হয়েছে ট্রু হ্যাপিনেস লাইস কন্টেন্টমেন্ট, এর অর্থটি লক্ষ্য করো, এর অর্থ হলো প্রকৃত সুখ তৃপ্তিতে নিহিত। আবার বলছি প্রকৃত সুখ তৃপ্তিতে নিহিত, ট্রু হ্যাপিনেস লাইস কন্টেন্টমেন্ট। বন্ধুরা এখানে প্রিপজিশনগুলোর আনসার করতে হলে অর্থের দিকে লক্ষ্য রাখতে হবে। দেখো এখানে দুই নং শূন্যস্থানে আবার বলতেছি, লক্ষ্য করো ট্রু হ্যাপিনেস লাইস কন্টেন্টমেন্ট, অর্থাৎ প্রকৃত সুখ তৃপ্তিতে নিহত। বন্ধুরা এখানে দেখো তো তৃপ্তি নাকি তৃপ্তিতে, আমরা বলেছি তৃপ্তিতে, যদি তৃপ্তি বলি তাহলে কথাটি সম্পূর্ণ হচ্ছে না, অর্থাৎ সৌন্দর্য হচ্ছে না, বাক্যটি মিলতেছে না। কীভাবে প্রকৃত সুখ তৃপ্তি নিহত, তৃপ্তি নিহত কোনো সম্পূর্ণ হচ্ছে না বাক্যটি, আমরা যদি বলি তৃপ্তিতে তাহলে কথাটি মিলতেছে। তাহলে আমরা এখানে কী যোগ করেছি, তৃপ্তি যোগ তে, তৃপ্তি যোগ তে সমান তৃপ্তিতে, আমরা বলতেছি প্রকৃত সুখ তৃপ্তিতে নিহত। তাহলে আমরা এখানে বাংলা কী পাচ্ছি, অন্তস্থীয় এ তে, এ তিনটি বিভক্তির মধ্যে কী বসাই, ইন বসে, তাহলে এখানে পেয়েছি আমরা কী, তয়কার তে। আর যেহেতু এখানে তে পেয়েছি তাহলে আমরা এখানে ইন বসাবো। আবার বলছি বাংলার মধ্যে যখন অন্তস্থীয় এ তে, এই বিভক্তির, এই তিনটি বিভক্তির জন্য আমরা সবসময় কী বসাবো, ইন বসাবো। আর এখানে আমরা পেয়েছি কি, প্রকৃত সুখ তৃপ্তিতে নিহত, অর্থাৎ তৃপ্তি যোগ তে, তে পেয়েছি। সুতরাং আমরা এখানে ডি নং শূন্যস্থানে কী বসাবো, ইন প্রিপজিশন বসাবো আনসারে। এরপরে লক্ষ্য করো, ইট ইজ হাই টাইম উই গ্যাপ দ্য হ্যাবিট অফ কভার্টাসনেস। বন্ধুরা ইন অং শূন্যস্থানে লক্ষ্য করো, ইন অং শূন্যস্থানের পূর্বে কী আছে, গ্যাপ আছে। আর বন্ধুরা গ্যাপ শব্দটি গিভ থেকে এসেছে, গিভ অর্থ দেওয়া, গিভ গ্যাপ গিভেন, অর্থাৎ এখানে কিন্তু ফার্স্ট টেন্সের গঠন, যেহেতু এখানে ইট ইজ হাই টাইম আছে, তোমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব পড়বে তখন সেখানে ইট ইজ হাই টাইমের একটি রুল পাবে, আর সেই রুল অনুসারে এখানে কিন্তু ভার্বটি এসেছে। দেখো গ্যাপ এর বেস ফর্ম অর্থাৎ মূল ভার্ব কিন্তু গিভ, আর গিভ অর্থ হলো দেওয়া। এই গিভের পরে যখন আফ হয় তখন আর দেওয়া হয় না, তখন গিভ আফ অর্থ হয়ে যায় ত্যাগ করা। আবার বলছি গ্যাপ শব্দটি গিভ থেকে এসেছে, অর্থাৎ গ্যাপের বেস ফর্ম ভার্ব ওয়ান হলো গিভ, আর গিভ অর্থ দেওয়া,
আর গিভের পরে যখন আফ হবে তখন অর্থ হয়ে যায় গিভ আফ, অর্থ হয় ত্যাগ করা। আর এখানে দেখো গ্যাব আফ হয়েছে, অর্থাৎ ত্যাগ করলো। তাহলে বন্ধুরা এখানে যেহেতু ফার্স্ট ফর্ম বসেছে তাই এখানে গ্যাপ দিয়েছে। আর মনে রাখবা গ্যাপের পরে বা গিভের পরে যখন আফ হবে তখন ত্যাগ করা, আর এখানে কিন্তু বাক্যটি ত্যাগ করা অর্থেই বোঝাচ্ছে, তাই আমরা এখানে আফ প্রিপোজিশনটা বসাবো। সুতরাং এই রং প্রিপোজিশন কি বসবে? আফ বসবে। বন্ধুরা তোমরা এভাবে করে কয়েকটি ফ্রেজের মাধ্যমে প্রিপোজিশন প্র্যাকটিস করে নেবে, তাহলে তোমরা যে কোনো পরীক্ষায় যেমন বিসিএস, নিবন্ধন, বিশ্ববিদ্যালয়, জেএসসি, এসএসসি, জেডিসি বিভিন্ন পরীক্ষায় তোমরা প্রিপোজিশনে ভালো মার্ক পাবে। আর হ্যাঁ, এই ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।